ব্যাংক ডাকাতি অস্ত্র লুটো ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বান্দরবনের রুমা ও থানচি উপজেলায়। এই ঘটনায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সঙ্গে শান্তি কমিটি শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপহৃতকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। গেল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা ও পরদিন একই জেলায় থানচি সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে অর্থ লুট করে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। একই সঙ্গে অপহরণ করে সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিজামুদ্দিনকে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি এলাকায়। উদ্ধার হননি ব্যবস্থাপক নিজামুদ্দিনও। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন সুস্থ আছেন তিনি, অব্যাহত আছে জড়িতদের গ্রেপ্তারের অভিযানও। এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে কেএনএফ এর সঙ্গে নির্ধারিত আলোচনা স্থগিতের ঘোষণা দেয় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক। তারাবি নামাজের সময় এসে তারা জিম্মি রেখে মোবাইলে লুট করে, তাদেরকে আঘাত করে এভাবে নিয়ে যাওয়ার কথা, এটা হলো ভাষাহীন হয়ে পড়েছে। এই জন্য আমরা সংলাপ্ত পরিবেশে তুতিলে বন্ধ হয়েছে। ঘটনার সার্বিক বিষয় তুলে ধরে সাংবাদিকদের অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার হবে হামলাকারীরা। আমরা প্রচেষ্টা চালিয়ে তাকে শীঘ্রই উদ্ধার করতে পারব। আমরা এই ঘটনাগুলিকে আর আমরা তুচ্ছ করে দেখছি না। আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থাটি নিচ্ছি, যাতে করে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সেই ধরনের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। বান্দরবানের তিন উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম সচল হলেও এখনও বন্ধ রয়েছে রুমা, রোয়াংছড়ি, থানচিতে। তবে জেলার অন্যান্য সব ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক আছে। ঢাকা। ব্যাংক ডাকাতির বিষয়ে আগাম তথ্য না থাকলেও কুকিচিনে টাকার প্রয়োজন থাকার বিষয়ে সব বাহিনীর সঙ্গেই তথ্য বিনিময় করেছে র্যাবের গোয়েন্দারা। সংস্থাটি বলছে অস্ত্র ক্রয় ও সংগঠন পরিচালনার জন্য অর্থ সংকটে ভুগছিল সংগঠনটি, তবে একে গোয়েন্দা ব্যর্থতা হিসেবে মানতে নারাজ তারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন সংগঠনটির সঙ্গে চলমান আলোচনার উপর আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ভরসা এমন দুঃসাহস দেখানোর শক্তি জুগিয়েছে কুকিচিনকে। বিস্তারিত দেখুন সুমন্তার ফিরের রিপোর্টে। কেঁচো খুঁড়তে যেন সাপের গল্প। 2022 সালে কুমিল্লা থেকে আট তরুণ নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামে নতুন এক জঙ্গি সংগঠনের নাম। আর তাদের বিষয়ে তদন্ত করতে গিয়েই সামনে আসে পাহাড়ের নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, মেলে তাদের সশস্ত্র আস্তানাও। এরপরই নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। গহীন পাহাড়ে সেনা বিজিবির সহায়তায় যৌথ অভিযানে নামে র্যাব। দফায় দফায় অভিযান চালায় সেনাবাহিনীও। গুড়িয়ে দেওয়ার দাবি করা হয় কুকিচিনের বেশিরভাগ আস্তানা। তাদের মূল ঘাঁটি দখল করেছে, তাদের মূল যে প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেটা দখল করেছে। তবে সমান্তরালভাবে কুকিচিন সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে চলছিল আলোচনাও। গত বছরের জুলাই মাসে শুরু হওয়া এই আলোচনায় দুই দফা সরকারি প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর 5 নভেম্বর মুখোমুখি বৈঠকও করে দুই পক্ষ। তবে এর 5 মাস পার না হতেই দৃশ্যপটে ভয়ঙ্কর রূপে কুকিচিন। ব্যাংকে হামলা এরকম সরাসরি তথ্য ছিল না, বাট তাদের যে টাকার প্রয়োজন এটা কিন্তু আমরা বিভিন্ন সংস্থার সাথে শেয়ার করেছি যে তাদের মূলত টাকার প্রয়োজন, সেটা তাদের অস্ত্র সংগ্রহ করার জন্য হোক, তারা হামলাটা করেছে বা ডাকাতি কার্যক্রমটি করেছে সেটা তাদের পূর্ব পরিকল্পিত। তবে এমন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ভরসা এমন ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা বাহিনী তারা হচ্ছে কুকিচিনের সাথে তাদের যে একটি সমঝোতার বিষয় চলছিল সেটিকে তারা বেশি বিশ্বাস করেছে এবং সেটির উপর ভিত্তি করে যে কোনো আক্রমণ হবে না এরকম একটি ধারণাতে তারা হয়তো ছিল। যেরকম একটা হামলা করে তাদেরকে বেরিয়ে চলে যাওয়াটা, এটি প্রতিরোধ করার জন্য একটি নিরাপত্তা কৌশল থাকে, সেই কৌশলের কিছুটা হলেও আমি বলবো অনুপস্থিতি ছিল বলে এটি সম্ভব হয়েছে। বাংলাদেশের 3 পার্বত্য এলাকার অর্ধেক, মিয়ানমারের চীন ও কাচিন রাজ্য এবং ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের কিছু অংশ নিয়ে কুকিল্যান্ড রাষ্ট্র গঠনের অপচেষ্টায় লিপ্ত কুকিচিন। সুমন তানভীর,
আরটিভি ঢাকা। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতের হামলায় দুই আনসার সদস্য সহ পাঁচ নিরাপত্তা কর্মী আহত হয়েছে। বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, 50-60 জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তা কর্মী সহ আনসার সদস্যদের উপরও হামলা করে। এ সময় আত্মরক্ষার্থে আনসার সদস্যরাও গুলি চালায়। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে এটি কোনো ডাকাতির ঘটনা নয়, চুরির উদ্দেশ্যে সংঘবদ্ধ চোরেরা সেখানে আসে। এই চক্রে 11 সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রামপাল পাওয়ার প্ল্যান্টে আমরা খবর পাই যে ওইখানে কিছু চোর চক্র তাদের ওইখানে চুরি করতে আসে। ঘটনাটা 10টার সময়, তো ওই সময় সাধারণত তাদের সেন্ট্রি চেঞ্জ হয়। সেন্ট্রি চেঞ্জ হওয়ার কারণে ওই সেন্ট্রি পোস্টটা ম্যাটেরিয়াল ইয়ার্ডের 3 নম্বর ডকেট, সেখানকার যে সেন্ট্রি পোস্ট ছিল, সেন্ট্রি পোস্টটা ওই সময় কিছু সময়ের জন্য ফাঁকা ছিল বলে আমরা জানতে পারি, যেহেতু পুরাতন বাড়ি চলে যাচ্ছিলো, নতুন বাড়ি তখনও আসে নাই। এই সময়টাকে বেছে নিয়ে চোরেরা মূলত চুরি করতে আসে এখানে। জনগণের সেবা নিশ্চিত আর আর্থসামাজিক উন্নয়ন হলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও 5 জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার প্রধান জানান, বিদ্যুৎ উৎপাদনে অনেক খরচ হয়, তেমনি চাহিদাও বেশি, তাই বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হতে হবে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কাছে প্রথমে শপথ নেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটির মেয়র একরামুল হক টিটু। এরপর শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা। পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 44 জন কাউন্সিলরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জনপ্রতিনিধিদের সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন। এই যে আমি কষ্ট করে মানুষগুলিকে ঘর তৈরি করে দিলাম, এই মানুষগুলো একটু খোঁজ খবর নেবেন, তাদের পাশে দাঁড়াবেন এবং তারা যেন কোনো কাজ করে খেতে পারে, তাদের জীবন মান যাতে উন্নত হয়, তার জন্য তাদেরকে সহযোগিতা করবেন। এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সঠিকভাবে চলছে কি না, আপনারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের এই সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন, তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না, মানুষই আপনাদের উপর আস্থা রাখবে। সরকার প্রধান বলেন, উচ্চমূল্যের কারণে বেশি দিন বিদ্যুতে ভর্তুকি দেওয়া সম্ভব নয়, তাই বিদ্যুৎ পানি গ্যাসের অপচয় বন্ধ করতে হবে। বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, অপচয় কিন্তু কোনো মতেই যেন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন, কারণ সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কিন্তু ভর্তুকি বেশি দিন দেওয়া যায় না। কাজে আমাদের সবসময় আত্মনির্ভরশীল হতে হবে, যে সেচের ক্ষেত্রে আমরা এখন বিদ্যুৎ আমরা ভর্তুকি দিই, ধীরে ধীরে আমরা সেগুলি সোলার প্যানেলের মধ্যে এই ইরিগেশন যাতে হয়, সেই সোলার পাওয়ারের মাধ্যমে ইরিগেশনের ব্যবস্থা করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি কমিয়ে উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। পেঁয়াজের জন্য নির্ভরশীলতা ছিল আমাদের, আজকে সেই নির্ভরশীলতা অন্তত 40% আমরা কিন্তু সমাধান করেছি। যে পরিমাণ শস্য উৎপাদন করতে পেরেছি তাতে আমাদের ভোজ্য তেলের সেটা আমরা প্রায় 40% কিন্তু এখন আমরা নিজেরা করতে পারবো। বাঙালি পারে না, এটা হয় না কখনো। কোনো কোনো বড় দেশ আমাদের বলে, আপনাদের এত ফসল ফলের দরকার কি, আমাদের তো প্রচুর, আমরা দিতে পারি, আমরা তো কারো কাছে হাত পেতে চলবো না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজে উৎপাদন করব আর বা সারা বিশ্বে মাথা উঁচু করে চলবো। আশ্রয়ণ প্রকল্প সরকারের উপকারভোগীদের জীবনমানের উন্নয়ন ঘটানোর আহ্বান জানিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের আধুনিক শহর গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। শুক্রবার থেকে চলবে ঈদের স্পেশাল ট্রেন। দেশজুড়ে বিভিন্ন স্টেশনে থাকবে আটজোড়া ট্রেনের ব্যবস্থা। ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, টিকিটবিহীন যাত্রীদের ঠেকানো চ্যালেঞ্জ হলেও তা নিয়ন্ত্রণে কাজ করবে রেলওয়ে। এদিকে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। টিকিট কাটার ঝক্কি পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। অন্যদিকে রাজধানীর বাস স্টেশনগুলোতে যাত্রীদের তেমন চাপ নেই, তবে শুক্র ও শনিবার থেকে যাত্রী চাপ বাড়ার আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পহেলা জুলাই থেকে মেট্রো রেলের টিকিটের উপর বসানো হচ্ছে 15% হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট।
ফলে জুলাই থেকে যাত্রীদের গুনতে হবে বাড়তি টাকা। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের মূসক আইন ও বিধি শাখা থেকে ভ্যাট প্রত্যাহারের এই নির্দেশনা জারি করা হয়। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে 15% ভ্যাট আরোপের বিধান আছে, কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে টিকিটের উপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত। উত্তরে গেলে 100 টাকা লাগতেছে, 15% ভ্যাট বাড়লে 115 টাকা হয়ে যাচ্ছে, আর মূলত এটা স্টুডেন্টদের জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। মোটামুটি ঠিক আছে, কিন্তু 15% যদি ভ্যাট অ্যাড হয় তাহলে তো এটা বেড়ে যাবে, লাক্সারিয়াস পর্যায়ে চলে যাবে। মধ্যবিত্ত মানুষের জন্যই তো আসলে ট্রেন লাইনটা, 15% ভ্যাট যদি বাড়ানো হয় তাহলে হচ্ছে গিয়ে 65 or 78 টাকা হয়ে যাচ্ছে, তাহলে একটু কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। ইন্ডিয়ায় আমি ঘুরে আসছিলাম, সেখানকার মেট্রো তুলনায় আমাদের এখানকার ভাড়া আমার মনে হচ্ছে 1.5 গুণ বেশি নিচ্ছে আর কি। এবার জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সামরিক স্থাপনায় পৃথক জঙ্গি হামলার ঘটনায় 5 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরও 10 জন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহারে অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের সদর দফতরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী জয়েশ আল আদল। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। আরটিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।